নমস্কার বন্ধুরা, আমি রনি। আজকের আলোচ্য বিষয় হল কংগ্রেসের অধীর এবং দীপার বিজেপি যোগ জল্পনা। রাজনীতির আঙিনায় মুকুল রায়ের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং মুকুল ম্যাজিক সর্বত্র মহলেই বহু আলোচ্য বিষয়। পূর্বে তৃণমূলে থাকাকালীন বিভিন্ন দলের নেতা মন্ত্রীকে তৃণমূলে টেনেছেন বলে বারংবার অভিযোগ করেছেন বিরোধীরা। ভারতীয় জনতা পার্টি যোগদানের পর এই সমীকরণের অন্যথা হয়নি বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। এবারে বিষয়টি নিয়ে সরব হচ্ছেন একদা মুকুল ঘনিষ্ঠ তৃণমূলের পুরনো সতীর্থরা। ইতিমধ্যেই বিজেপিতে নাম লিখিয়েছেন শাসক দলের একাধিক নেতা মন্ত্রীরা। এবারে জল্পনা উঠেছে শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং সব্যসাচী দত্তকে নিয়ে। অন্যদিকে হঠাৎই প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে অধীর চৌধুরীকে সরিয়ে বসানো হয় সৌমেন মিত্রকে, এবং সেই সময়ই অধীরের বিজেপি যোগের জল্পনা তুঙ্গে ওঠে। এবারে রায়গঞ্জে সিপিএম প্রার্থীদানের ইস্যুতে বাংলার কংগ্রেস রাজনীতির সকলেই ক্ষুব্ধ হয় দলের হাইকমান্ডের উপরে। ঠিক সেই সময়ই একটুও সময় নষ্ট না করে অধীর চৌধুরী এবং দীপাদাস মুন্সিকে ফোন করেন বলে জানা যায় মুকুল রায়। পাশাপাশি অধীর রঞ্জন চৌধুরীর বাড়িতে নৈশ ভোজ এবং দীপাদাস মুন্সির সঙ্গে আলোচনার খবরও বিশ্বস্ত সূত্র থেকে উঠে আসছে। ঠিক সেই জায়গা থেকেই দীপাদাস মুন্সি এবং অধীর রঞ্জন চৌধুরীর বিজেপি যোগ জল্পনা জোরালো হয়েছে। অন্যদিকে সিঁদুরে মেঘ দেখছেন রাজনৈতিক মহলের একাংশ। প্রতিবেদনটি পছন্দ হলে অবশ্যই নেমটিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করতে ভুলবেন না।